সুমাইয়া কে দিয়ে তাদের ওই ব্যবসাটা মেইন হয়ে গেছে। তাহলে এবার শিশু শিল্পী সুমাইয়ার সকল কুকর্ম ফাঁস করে দিলেন গগন সাকিব নিজেই। সি সি সুমাইয়া একই কাজ করলো, আর গগন সাকিব কেনই বা মুখ খুলতে বাধ্য হলেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, শিশু শিল্পী সুমাইয়া সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলতে হবে না, কারণ বর্তমান সময়ে শিশু শিল্পী সুমাইয়ার অনেক ফ্যান্স ফলোয়ার এবং শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী রয়েছেন। শিশু শিল্পী সুমাইয়া গগন সাকিবের স্টুডিওতে নিয়মিত গান করত, কিন্তু সম্প্রতি সময়ে গগন সাকিব একটি লাইভে বলেছেন সুমাইয়াকে দিয়ে গগন সাকিব আর কোনো গান করাবেন না। কেন করাবেন না? প্রিয় দর্শক শ্রোতা, সুমাইয়াকে তিনি একটি চুক্তি করেছিলেন যে তার স্টুডিওতে গান করার সময় অন্য কোনো স্টুডিওতে অথবা অন্য কোনো ইউটিউবারের সাথে সে চুক্তি করতে পারবে না, এবং সুমাইয়ার পরিবারও এই মর্মে উল্লেখ করেছিলেন যে আমরা অন্য কোনো স্টুডিওতে সুমাইয়াকে দিয়ে গান করাবো না। সুমাইয়া গগন সাকিবের গানগুলো কভার করতেন এবং গগন সাকিব তাকে কোনো ধরনের অশ্লীলতা করতে বারণ করেছিলেন, কিন্তু সুমাইয়া বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম এবং বিভিন্ন ধরনের নাটকে অভিনয় করছেন, যে অভিনয়গুলো অ্যাডাল্ট অর্থাৎ শিশুদের সাথে যায় না। যেহেতু সুমাইয়া এখনও শিশু রয়েছে, সেহেতু সুমাইয়াকে দিয়ে অনেক ইউটিউবার ব্যবহার করে তাকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ভিডিও বানাচ্ছেন। যাই হোক, আপনারা অনেকেই জানেন গগন সাকিব নেশার গান করতেন, এবং সেখানে সুমাইয়াকে দিয়ে তিনি নেশা শব্দগুলো বাদ দিয়েছিলেন, যার জন্য সুমাইয়াকে কোনো ধরনের হ্যাটার্সের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়নি। কিন্তু গগন সাকিবের মান সম্মান ক্ষুণ্ণ করছে বিভিন্ন ইউটিউবার এবং সুমাইয়া নিজেই। সুমাইয়ার পরিবার, সুমাইয়ার মা এবং বাবা বিভিন্ন ধরনের নাচানাচি গাওয়াগাওয়িতে মেতেছেন, যেগুলো তাদের বয়সের সাথে যায় না। অর্থাৎ সুমাইয়ার মা বাবা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে এসেও তারা বিভিন্ন ধরনের দেহ ঝুলাচ্ছেন বিভিন্ন গানে এবং বিভিন্ন ইউটিউবারদের কথাই। প্রিয় দর্শক শ্রোতা, গগন সাকিব এক পর্যায়ে বলেন সুমাইয়াকে আমি চুক্তি করিয়েছিলাম যে আমি তাকে 10,000 টাকা দিতে বাধ্য থাকবো প্রতি মাসে, কিন্তু সুমাইয়ার হয়তো 10,000 টাকাই হচ্ছে না। সুমাইয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে গগন সাকিব তাদেরকে যে টাকা দেয় তার পরিবার তাতে ভালো মতো চলতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন সুমাইয়া পথ থেকে উঠে এসেছিলেন, সেই পথ থেকে আজিম ব্লক নামক একজন ইউটিউবারের হাত ধরেই গগন সাকিবের স্টুডিওতে আসে সুমাইয়া। এখন অনেকেই কমেন্টস করছেন গগন সাকিব ব্যবসা শুরু করেছে সুমাইয়াকে দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, সুমাইয়ার বয়সের তুলনায় সুমাইয়াকে যে ভিডিওগুলো করানো হচ্ছে এবং সুমাইয়া ইউটিউবারদের ধান্দায় পড়ে যে ভিডিওগুলো করছেন, সেটা সত্যিকার অর্থে সুমাইয়ার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা মেনে নিতে পারছে না। সুমাইয়া সম্পর্কে আপনার যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আর আপনি সুমাইয়ার গান আবারও গগন সাকিবের চ্যানেলে চান কিনা সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ। জুলাই পর্যন্ত এগ্রিমেন্ট আছে মেবি, এখন আমি তাদের কোনো কাজ করাচ্ছি না, তার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে ক্যান্সেল করে দিছি, কোনো প্রকার এগ্রিমেন্ট নাই।